চলুন একটু ঘুরে আসি। এসে পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ মন্দির, দেখতে দেব দিওয়ালি, হর হর মহাদেব। বেনারস, যা পৃথিবীর অন্যতম পুরনো শহরগুলির মধ্যে একটি এবং ভোলে বাবার 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ এই বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে রয়েছে। চলুন সেই বেনারস মন্দির দেখে নেওয়া যাক। বেনারস সারা বছর এলেই আপনার ভালো লাগবে, তবে বেনারসের একটি বিশেষ দিন আছে যেদিন এলে আপনারা আলোকময় বেনারসকে দেখতে পাবেন। তা হচ্ছে কার্তিক পূর্ণিমায় কাশী বিশ্বনাথ মন্দিরের ঘাট, যাকে আমরা দেব দিওয়ালি বলে থাকি। বেনারস স্টেশনে নেবে প্রথমেই চলে আসুন বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এসে পৌঁছে গেছি বেনারস হিন্দু ইউনিভার্সিটির কাশী বিশ্বনাথ মন্দির, চলুন বাবার মন্দির দর্শন করে নেওয়া যাক। হর হর মহাদেব। এই মন্দির বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে অবস্থিত। ইউনিভার্সিটির গেট থেকে আপনারা টোটো নিয়ে নিতে পারেন, মাথা পিছু 10 টাকা নেবে, আপনাকে পৌঁছে দেবে বেনারস হিন্দু ইউনিভার্সিটির মন্দিরের কাছে। বেনারস হিন্দু ইউনিভার্সিটির গেট থেকে আবার অটো ধরে নিন, পৌঁছে যান সংকটমোচন মন্দির। এখানেও আপনার অটো ভাড়া নেবে 10 থেকে 15 টাকা। আপনারা যদি প্রথমবার বেনারস ঘুরতে আসেন তাহলে এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি ঘুরে দেখতে আপনার সময় লাগবে 30 মিনিট থেকে 1 ঘন্টা মতো। ঘুরে দেখতে পারেন, অসাধারণ সুন্দর জায়গাটা। এরপর চলে আসুন কাশী বিশ্বনাথ মন্দির। এখন যেই জায়গাটা দেখছেন এটা হচ্ছে নিউ করিডোর গঙ্গাদ্বার, এর পাশেই রয়েছে মণিকর্ণিকা ঘাট। গঙ্গাদ্বার দিয়ে মন্দিরে যাওয়ার সুবিধা হচ্ছে নির্দিষ্ট কয়েকটি দিন ছাড়া করিডোরের কাজ অবধি আপনারা ফোন নিয়ে যেতে পারবেন, এবং গঙ্গাদ্বারের কাছেই আপনারা ব্যাগ রাখারও কাউন্টার পেয়ে যাবেন। তবে শ্রাবণ মাসের ক্ষেত্রে এর কিছু ব্যতিক্রম রয়েছে। এবার বেনারস পৌঁছেছিলাম কার্তিক পূর্ণিমার দিন দেব দিওয়ালির, অসাধারণ সুন্দরভাবে মন্দিরকে সাজানো হয়েছিল। এবার যাওয়া যাক বাবার মন্দির দর্শন করার জন্য। আর বেনারস এলে একবার অবশ্যই বলবেন নম পার্বতী পতে হর হর মহাদেব। বেনারসের অন্যতম আকর্ষণ হচ্ছে রাতের গঙ্গা আরতি, চলুন সেই গঙ্গা আরতি দেখে নেওয়া যাক। হর হর গঙ্গে। তবে বেনারসে এই অকেশনে যদি আপনারা আসেন গঙ্গা আরতি দেখতে চান তাহলে 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনারা পৌঁছান গঙ্গার পাড়ে নিজের জায়গা ঠিক করতে। এছাড়া মাথা পিছু 200 থেকে 300 টাকা খরচা করে আপনারা নৌকায় বসতে পারেন গঙ্গা আরতি দেখার জন্য, তবে নির্দিষ্ট দিন অনুযায়ী। দেব দিওয়ালিতে গেলে এর রেটটা অনেকটা বেশি হয়ে যায়। দেব দিওয়ালি হয় কার্তিকী পূর্ণিমায়, দীপাবলি ঠিক 15 দিন পরে এই কার্তিকী পূর্ণিমা। নেক্সট বছর প্ল্যান করে নিন আগে থেকেই কার্তিকী পূর্ণিমায় কাশী বিশ্বনাথ পৌঁছানোর, অসাধারণ একটা জিনিস অনুভব করবেন। ভিডিওটি শেষ অবধি দেখুন, বুঝতে পারবেন। মাইথোলজি বলে এই দিনে ভোলে বাবা ত্রিপুরাসুরকে বধ করেছিলেন, এবং হিন্দু ধর্মের পবিত্রতা অনুযায়ী এই দিনে গঙ্গায় চান করে গঙ্গার পাড়ে বা ঘরে প্রদীপ জ্বালানো শুভ। এরপর যাওয়া যাক অসাধারণ সুন্দরভাবে সাজানো কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর ধরে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে, চলুন যাওয়া যাক। এটা জেনে রাখুন বেনারস এলে দুপুরের খাবারটা কিন্তু মা অন্নপূর্ণার মন্দিরে খেতে ভুলবেন না। রাত্রিবেলা হোটেলে থেকে নিন, দেব দিওয়ালির সকাল, চলুন গঙ্গার পাড়ে ঘুরে দেখা যাক।
নৌকায় রাজা হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট ঘোরাতে আপনার মাথাপিছু খরচ হবে 100 থেকে 150 টাকা মতো। সময় লাগবে 1 ঘন্টা। তবে এই রাইডটাকে মিস করবেন না। দুপুর থেকে দেখতে পাবেন গঙ্গার পাড়ে সাজো সাজো রব। গঙ্গার দুই পাড়ে প্রদীপ দিয়ে সাজানো হচ্ছে। এবং একটু সন্ধ্যে হতেই এই লাখো লাখো প্রদীপ জ্বলে উঠেছে। অসাধারণ এক দৃশ্য, না দেখলে না অনুভব করলে বলে বোঝানো যাবে না। এবং প্রতীক্ষা রাত্রিবেলার আতশবাজি ও লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য। হর হর মহাদেব। চলুন কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরে দাঁড়িয়ে দীপ দিওয়ালির অনুভূতি অনুভব করে নেওয়া যাক। এরপর অত ধরে মুঘলসরাই এসে বাড়ি ফেরার পালা। আবার আসছি পরের বছর দীপ দিওয়ালি দেখতে, বাবার দয়া থাকলে। হর হর মহাদেব। আর লাস্টে ভিডিও শেষে চলুন একটু ঘুরে আসি